ঠাকুরমীরা যদি খুনের মতো অপরাধ করে তাদেরকে বেকসুর মাফ করে দেওয়া হয়, কথা ঠিক নয় কি? যারা এই ক্ষমতা যায়, কারণ আমি মেনশন করতেছি না, যারা এই ক্ষমতা যায় তাদের মা বাবা আত্মীয় স্বজনের নামে দশজনকে দশজন মামলা টুকে দেওয়া হয়েছে, কথা ঠিক নয় কি? যখন অন্যায় জুলম হত্যার বিচার করা হবে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন গরম গরমের আজাব নাজিল করবেন, চলতেছে নি কথা? কোন এরপরে আল্লাহর আজাব কেন নাজিল হয়? আল্লাহর আজাব কেন নাজিল হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল করিমের আয়াত কোট করে বলেন, আল্লাহর আজাব এই কারণে নাজিল হয় যখন দেশে, ভালো করে শুনবেন, যখন দেশে সমাজে, দেশে সমাজে প্রদেশে বিশ্বব্যাপী যখন অন্যায় অবিচার বেড়ে যাবে, বিচারহীনতা বেড়ে যাবে, তখন আল্লাহ আজাব গজব নাজিল করবেন। অন্যায় অবিচার জুলুম বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করবেন? আমরা আমাদের ভূখণ্ডতে দেখে আসতেছি, যারা এই ক্ষমতা যায় তাদের নেতাকর্মীরা যদি খুনের মতো অপরাধ করে তাদেরকে বেকসুর মাফ করে দেওয়া হয়, কথা ঠিক নয় কি? যারা এই ক্ষমতা যায়, কারণ আমি মেনশন করতেছি না, যারা এই ক্ষমতা যায় তাদের নেতারা কর্মীরা যদি খুনের মতো জঘন্য অপরাধ করে, এই নেতা কর্মীদেরকে রাষ্ট্রপতি কর্তৃক তাদেরকে বেকসুর মাফ করে দেওয়া হয়, এরকম নজির মনে হয় আমাদের বাংলাদেশে নাই? আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আছে। তাহলে শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী অবস্থা চলতেছে, বিশ্বব্যাপী অবস্থা চলতেছে। রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বিচারহীনতা বেড়ে যাবে, যখন বিচারহীনতা বেড়ে যাবে, হত্যাকারীকে ক্ষমা করে দেওয়া হবে, নিহত ব্যক্তির পরিবারকে লাঞ্ছনা করা হবে। আমরা তো এরকমও দেখেছি, গুলি করে হত্যা করা হয়েছে, হত্যার পরে ওই গার্ডিয়ানরা লাশ আনতে কত কষ্ট হয়েছে, জানাজা পড়ার ক্ষেত্রে বাধা এসেছে, এরকম দেখেন নাই মনে হয় আপনারা? জানাজা পড়ার ক্ষেত্রে কি হয়েছে, তার সন্তান কলিজার টুকরা সন্তান জমিন থেকে চলে গিয়েছে, মা বাবা আত্মীয় স্বজনের নামে দশজনকে দশজন মামলা টুকে দেওয়া হয়েছে, কথা ঠিক নয় কি? যখন অন্যায় জুলম হত্যার বিচার করা হবে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন গরম গরমের আজাব নাজিল করবেন, চলতেছে নি কথা? কোন অসহ্য গরম চলতেছে না? গুণনিজর একটা আসতেছে, ধারণা করতেছে এটা মুখামুখি বাংলাদেশের দিকে মোকাবেলা করিবে আল্লাহর আজাব, মোকাবেলা করিবে তো দূরের কথা, ছায়া ব্লাউজ লুঙ্গি একটারও ফিন্ডার থাকত না, নিজেও থাকত না, ওরে কথা কয়, ছায়া ব্লাউজ লুঙ্গি একটারও থাকত না, আল্লাহর আজাব মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আল্লাহ মাখলুককে দেয় নাই, মাখলুকের ক্ষমতা নাই, কথা ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য কিসাসের বিধান রাখা হয়েছে। কিসের বিধান? জোরে কোন, কিসের বিধান? কিসাসের বিধান। কিসাসটা কি? হত্যা করেছে, হত্যাকারীর বিচার হবে, হত্যার পরিবর্তে কি? জোরে কোন, হত্যার পরিবর্তে কি? হত্যা। আর যদি তার আত্মীয় স্বজন মাফ করে দেয়, আল্লাহ কয় তারা যেহেতু মাফ করে দিয়েছে এজন্য হত্যার বিধান
রহিত করা হয়েছে। হত্যার পরিবর্তে হত্যার বিধান কি করা হয়েছে? কোন ক্ষেত্রে কাউকে মেরে ফেললো, তার আত্মীয় স্বজন মা ভাবে যদি বলে যে না আমরা তারে মাফ করে দিছি, সেই কি শুধু মাফ হবে না, এই যে হত্যা করেছে যাদের ফ্যামিলির সদস্যকে হত্যা করা হয়েছে, হত্যার পরিবর্তে 100টা উট অথবা উটের মূল্য দিতে হবে। মানুষ হত্যা জঘন্যতম অপরাধ, জঘন্যতম অপরাধ। এই জন্য আল্লাহর গোলামদের গায়ে হাত তোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার কারণে যদি কারো একটা আঙ্গুল নষ্ট হয়ে যায়, আপনার শক্তি আছে, শক্তি তার উপরে অ্যাপ্লাই করে আঙ্গুল নষ্ট করে দিয়েছেন, আল্লাহর পাক বলেন, আল্লাহর রাসূল বলেন, এই আঙ্গুলের পরিবর্তে তার ফ্যামিলিকে একটা উট জরিমানা দিতে হবে। কয়টা উট? একটা উট। গোলামদের গায়ে হাত তোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্য ঝগড়ার ক্ষেত্রে একজনে নম্রতার নীতি অবলম্বন করতে হবে, এটাই কোরআনের শিক্ষা। কার শিক্ষা? আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়াউলিল আলবাব। হত্যার পরিবর্তে হত্যার বিধান কার্যকর করা, এটা জনগণকে দেখানো, সবাইকে উপস্থিত করে এই বিধান কার্যকর করার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবন নিহিত রয়েছে। কারণ যদি হত্যার বিধান কার্যকর হয় কোরআনি নির্দেশনা অনুসারে, তাহলে সবাইকে উপস্থিত থাকতে হবে, আর এটা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে হবে, সবাই দেখবে। এখানে কাউকে হত্যার বিধান কার্যকর করার ক্ষেত্রে আপনার, আমরা সবাই দেখলাম লাইভে এটা প্রচার করা হইল, কে কে এই দুঃসাহস করবে আরেকটা মানুষ মেরে ফেলার? কেউ করবে কি? তো আল্লাহ রাব্বুল আলামিনের বাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে যখন হত্যার বিচার কোনো দেশে হবে না, সেই দেশের উপরে কি আসবে?